বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মীর হোসেন, সহকারী শিক্ষক, চৌদ্দগ্রাম এইচএস সরকারি পাইলট হাই স্কুল, তোমাদেরকে প্রত্যেককে অনলাইন ক্লাসের জন্য দেখার জন্য আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম শ্রেণীর গণিত ক্লাসে আমি হাজির হয়েছি। তোমরা আশা করি আমার সাথে এই ক্লাসটি কন্টিনিউ করবে এবং যতক্ষণ সময় ক্লাসটা চলে ততক্ষণ সময় ক্লাসটা দেখবে, ঠিক আছে? চলো আমরা আমাদের পার্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর ম্যাথ অধ্যায় নবম, ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতির সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আজকের ক্লাসটা সম্পূর্ণ করব। তোমরা কি বলতে পারবা ত্রিকোণমিতি কি, আর ত্রিকোণমিতি শব্দটা কোথায় থেকে উৎপত্তি? ত্রিকোণমিতি শব্দটা হচ্ছে ত্রিগোণমিতি, যেটা গ্রিক শব্দ, অর্থাৎ ত্রি অর্থ তিন, ঘন ধার, মেট্রন পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি তিন দ্বারের পরিমাপকে ত্রিকোণমিতি বলে। কোন তিন দ্বার? ত্রিভুজের। তোমাদের প্রত্যেকের হয়তো খেয়াল আছে অষ্টম শ্রেণীতে সমকোণী ত্রিভুজ নিয়ে তোমরা পড়ে আসছ, পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেই উপপাদ্যে আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানছি। এখন বলতে পারো সমকোণী ত্রিভুজটা কী? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে। চলো আমরা বোর্ডে দেখি যে সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ ও এক্স এও একটি কোণ। আমি যদি এটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরি আর ও ফি ও এক্সের উপর লম্ব ফি এম, তাহলে ফি ও এম একটি সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজ সমকোণটা তৈরি হলো এম কোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি, আর সমকোণ থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে এই সূক্ষ্মকোণকে আমরা থিটা, গ্রিক কিছু শব্দ অক্ষর আছে সেটাকে আমরা থিটা, আলফা, বিটা, গামা, ল্যামডা এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে প্রকাশ করি সূক্ষ্মকোণের অনুপাত। এক্ষেত্রে তোমরা দেখতে পাবো যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে। বাহুভেদে আমরা যেহেতু ত্রিভুজের ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করা হয়, তাহলে আমরা ফি এমটাকে আমরা লম্ব অথবা এই কোণের বিপরীত বাহু বলি, ঠিক আছে? এরপরে দেখো এই কোণের, এই থিটা কোণের সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমি অথবা সন্নিহিত বাহু বলে থাকি। এরপরে ওপিকে আমরা অতিভুজ বলি। কি বলি? অতিভুজ বলি। তাহলে এই তিনটা ত্রিভুজ উপর ভিত্তি করে ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করা হয়। আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বলতে পারো যে ত্রিকোণমিতি অনুপাত কয়টি? একটু খেয়াল করে দাও, ছয়টি অনুপাত। আমরা ছয়টি অনুপাত আজকে কীভাবে বের করে সেটা আমরা দেখব, তোমরা লাইনে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছয়টি অনুপাতের নাম আমি একটু বলি। সাইন, কস, টেন, কোসেক, স্যাক, কট। আমরা এই ছয়টি অনুপাতের যদি তিনটি অনুপাতকে আমি বের করতে পারি, বাকি তিনটি অনুপাত বের করাটা অতি সহজ। তাহলে আমরা তিনটি অনুপাত লিখি। সাইন থিটা, আমি থিটা হিসাবে কোনটাকে ইন্ডিকেট করছি, তারপরে আসো কস থিটা, আর হলো টেন থিটা। এখন আমরা সাইন সমান কি জানব? সাইন সমান হচ্ছে সাইন বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমার এখানে লিখি বিপরীত বাহু, বিপরীত বাহু অতিভুজ। এটা যদি গাণিতিক অক্ষর হিসেব করে বিপরীত বাহু ফি এম,
আর অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা সেম কস, কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে আমি লিখি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু অতিভুজ, এক্ষেত্রে অতিভুজ হচ্ছে ওপি আর সন্নিহিত বাহু ওএম। তোমরা খেয়াল করবা টেন, টেন আমরা বলি লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তা আমি লিখি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এক্ষেত্রে বিপরীত বাহুকে আমি কি দ্বারা প্রকাশ করছি? পিএম। আর অতিভুজকে ওএম দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা যদি এই তিনটা অনুপাত জানি তাহলে আর বাকি তিনটা অনুপাতও আমরা সহসাই নির্ণয় করতে পারি। দেখো আমরা সাইনের বিপরীত কোসেক জানি, সাইনের বিপরীত কি? কোসেক, কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে আমার সাইন পাইছি কি? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমি বলবো অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে অতিভুজ বা বিপরীত বাহু হলো হচ্ছে ওপি বাই পিএম, ঠিক আছে। তারপরে কস, আমি কসের বিপরীত যাই, কস হলো সেক, সেক থিটা, সেটা আমার এটার বিপরীত বাহু, যেটা ওপি বাই ওএম হবে, ওপি বাই ও এম। তাহলে টেন থিটা কী হবে? অ্যাট দ্য সেম টাইম এটার বিপরীত, টেনের বিপরীত হচ্ছে কট। তো আমি টেনের বিপরীত বাহুটা কট লিখি, কট থিটা, কট থিটা ইকুয়াল টু কী হবে? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, ও এম বাই ওপি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, আমি যদি এই তিনটা মানকে তোমরা শিখতে পারো আর এই তিনটা মান যে কোনো কায়দায় তুমি এটার থেকে এটা বিপরীত করে বের করতে পারবে। চলো আমরা এই পর্যায়ে যে ছয়টি অনুপাতের উপর যে সূত্রবলীগুলো আমরা লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাইন কস টেন, ওয়ান টু থ্রি, সাইন থিটা আমাদের ওই ফর্মুলা অনুযায়ী সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে ওয়ান বাই কোসেক থিটা, অবলিক আমি যদি বলি কোসেক বলি ওয়ান বাই সাইন থিটা, কস থিটা, কস থিটা বললে ওয়ান বাই কস হচ্ছে সেক থিটা, বিপরীত হচ্ছে সেক। আর যদি আমরা সেক বলি, সেক থিটা ইকুয়াল টু কী হবে? ওয়ান বাই কস থিটা, ঠিক আছে। তারপরে টেন থিটা, টেন হচ্ছে কটের, টেনের কটের বিপরীত, টেনের বিপরীত কট, কট থিটা। এক্ষেত্রে আমরা যদি বলি টেন কট থিটা তাহলে কি হবে? ওয়ান বাই টেন থিটা। এভাবে আমরা এখানে তিনটি সূত্র দাঁড় করলাম, সাইন কস টেন তার বিপরীত মানগুলোর উপরে ভিত্তি করে। চার নম্বরে দেখো আমরা টেন থিটা সমান আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর টেনের বিপরীত ছিল কট থিটা। কট থিটা সমান জানি কস থিটা বাই সাইন থিটা। আমরা কিন্তু গাণিতিক কাজে এই ফর্মুলাগুলো অবশ্যই লাগবে। এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতির আবেদবলিগুলো একটু জানবো। তোমরা কি বলতে পারো কয়টি আবেদবলি আছে? তিনটি আবেদবলি। চলো আমরা তিনটি আবেদবলি বোর্ডে লিখে নিই, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তোমাদের জন্য ওটার সাথে একটু দেখাচ্ছি, একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ত্রিকোণমিতি আবেদবলিগুলো তিনটি আবেদ জানি, একটা হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান, আরেকটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান, আরেকটা সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান।
এটা থেকে আরও ভেঙে ভেঙে আমরা অংশ করতে পারি, যেমন সাইনস্কার সমান অনেক সময় গাণিতিক কাজে প্রয়োজন হয়, সাইনস্কার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কসস্কার থিটা। আর যদি কসস্কার থিটা বলি, ওয়ান মাইনাস সাইনস্কার থিটা। এরপরে দেখো সেকস্কার থিটা মাইনাস টেনস্কার ইকুয়াল টু ওয়ান, তাহলে আমি সেকস্কার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস টেনস্কার, আর টেনস্কার সমান হবে সেকস্কার মাইনাস ওয়ান। এরপরে দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার, আর কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তোমরা এতক্ষণ যে সূত্রাবলীগুলো দেখলে, এই সূত্রাবলীগুলোর আলোকে আমরা চলো একটি গাণিতিক সমস্যার সমাধান করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে গাণিতিক সমস্যা সমাধান করতে আসছি সেটা দেখো, সাইনে ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে আমরা এই একটা দিয়া বাকি আর পাঁচটা কোণের অনুপাত নির্ণয় করব। চলো আমরা কীভাবে করি, তাহলে দেওয়া আছে সাইনে, দেওয়া আছে সাইন এ সমান থ্রি বাই ফোর। এ হচ্ছে সূক্ষ্মকোণ হিসাবে আমি যদি এই কোণটাকে চিহ্নিত করি, তাহলে এই কোণের বিপরীত বাহু আমরা জানি, তোমরা এর আগে আমরা সূত্রগুলো দেখছ যে সাইন সমান আমরা জানছি কি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে আমার এখানে বিপরীত বাহু হচ্ছে কত, এই কোণের বিপরীত বাহু হলো থ্রি একক, আর অতিভুজ হচ্ছে আমার ফোর একক। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, এ বি নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে, এ বি। চলো আমরা দেখি এই কোণের বিপরীত বাহু বি সি ইকুয়াল টু থ্রি, সন্নিহিত বাহু আর অতিভুজ অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল টু ফোর। তোমরা এর আগে জানছো যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতো, আমরা কি জানি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার বি সি স্কোয়ার। এই সূত্রের আলোকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এ বির মানটা বের করে নেব। তো আমরা জানি কি জানি যে এসি এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এক্ষেত্রে আমার মান দেওয়া আছে এসি, বা এসির মান কত দেওয়া আছে, দেখো এসির মান দেওয়া আছে ফোর, তাহলে ফোর স্কোয়ার এ বির মান দেওয়া নেই, এটা বের করতে হবে, প্লাস বি সির মান দেওয়া আছে থ্রি, থ্রি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখব কি, বা এসি চার ছাড়া কত ষোলো ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস তিন থ্রিকে নয়, বা এ বি স্কোয়ার ইকুয়াল টু ষোলো মাইনাস নাইন, এ বি স্কোয়ার ইকুয়াল টু ষোলো থেকে নয় গেলে আমি পাচ্ছি সাত। তাহলে স্কোয়ার উঠে দিলে আমাকে কী করতে হবে, উভয় দিকে বর্গমূল করতে হবে। তো উভয় দিকে বর্গমূল করি, সুতরাং যেটা স্কোয়ার রুটে বাদ যায়, তাহলে এ বি ইকুয়াল টু রুট সেভেন। তাহলে আমরা এ বির মান পেলাম কত, রুট সেভেন। এবারে আমরা দেখি আমাদের বাকি পাঁচটি অনুপাত আমরা নির্ণয় করে নিই, ঠিক আছে, তোমরা লাইনে থাকো। তাহলে আমরা প্রথম লিখব কস, কস এ সমান, মনে আছে আমাদের কস সমান কি, কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। আমার সন্নিহিত বাহু কত আছে, মাইনাস সেভেন এবং অতিভুজ ফোর। তারপরে দেখো আমাদের কস,
কসের পর হচ্ছে আমরা টেন লিখি টেন এ টেন আমরা জানি কি লম্ব বাই ভূমি আমার এখানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি তাহলে বিসি হচ্ছে আমার থ্রি আর ভূমি হচ্ছে রোড সেভেন আমি টেন পাইলাম সাইন কস তাহলে সাইন কস সাইন এরপর আমাদের শো কোসেক কোসেকে কোসেক আমাদের খেয়াল আছে যে আমাদের সাইনের বিপরীতে হচ্ছে কোসেক আমার সাইন কি দেওয়া ছিল সাইন দেওয়া ছিল থ্রি বাই ফোর এখন ফোর বাই থ্রি হয়ে যাবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে হবে কি অতিভুজ বাই বিপরীত বাহু ফোর বাই থ্রি সাইন কটা বললাম তিনটা এরপর আসো সেক সেক থিটা সরি সেকে সেক হচ্ছে আমার কসের বিপরীত তাহলে আমার কসের বিপরীত ফোর বাই রুট সেভেন কি মান সেক এরপর আমার অবশিষ্ট রইল কট থিটা কটে কটে হচ্ছে কত কট হচ্ছে কার বিপরীত টেনের বিপরীত তাহলে আমার টেনের মান বাহির করছি কত টেনের মান থ্রি বাই রুট সেভেন তাহলে আমি লিখব রুট সেভেন বাই থ্রি আশা করি তোমরা এক্ষেত্রে ছয়টি মান কীভাবে বের করতে হয় শিখতে পারছো তোমাদের জন্য আমি বাড়ির কাজ হিসেবে তোমার বইয়ের তিন বইয়ের আমরা এই নিয়মে তিনটা অঙ্ক আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ এই তিনটি অঙ্ক বাসায় এই নিয়মে চেষ্টা করব তোমরা অবশ্যই পারবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর তোমাদেরকে একটু কথা বলি তোমরা আমাদের এই ক্লাসের সাথে সাথে জাতীয় সংসদ সংসদ টিভি নামে যেখানে প্রতিদিন ক্লাস হয় সকাল থেকে সকাল আটটা থেকে তোমরা অবশ্যই ওই ক্লাসে যোগ দিবা ওখান থেকে ক্লাস দেখবে পাশাপাশি আমাদের ক্লাসটাও দেখবে এর সাথে আমাদের ক্লাসটার ফেসবুক পেজ আইডিটা হচ্ছে আমাদের স্কুলের নামেই শ্রী চৌদ্দগ্রাম এসসি এইচ জে গভ পাইলট মডেল হাই স্কুল প্রত্যেকটা নামের ফার্স্ট লেটার 1920 এদের চার্জ দিলে তোমরা অবশ্যই পেয়ে যাবে একটু দেখো আমি লিখে দিচ্ছি ফেসবুক ইডে চৌদ্দগ্রাম এইচ জে গভ পাইলট মডেল হাই স্কুল 1920 এটা হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজে এতে পাবে অবশ্যই সাথে সাথে ইউটিউবও আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকেও তোমরা এই ক্লাসগুলো পাবে সেটা হচ্ছে আমাদের স্কুলের নাম দিয়েই ইউটিউব চ্যানেল তোমরা স্কুলের নাম দিয়ে সার্চ করলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা অবশ্যই ইউটিউব চ্যানেলে আমাদের তোমাদের স্কুলের স্বার্থে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ক্লাসগুলো ইচ্ছে মতো তোমরা ডাউনলোড করতে পারবে যে কোনো সময় দেখতে পারবে ধন্যবাদ সবাই সবাই বাইর হলে অবশ্যই মাস্ক পরবে ওকে